আইসিডি এর সেন্টারে খাবারের গুণগত মান খারাপ, আর এই অভিযোগ তুলেই গ্রামবাসীদের বিক্ষোভ। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অন্তর্গত মহরুল গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া গ্রামে আইসিডি এর কর্মীর বিরুদ্ধে অভিযোগ, এমনকি খাবারও সঠিকভাবে দেয়া হচ্ছে না। যে খাবার দেয়া হচ্ছে তা একেবারে খাওয়ার অযোগ্য, কোনোদিন পোকা ধরা সবজি, এমনকি খাবারের মেনুতে আলো পর্যন্ত থাকে না। রান্নার জন্য জ্বালানি আসে, কিন্তু জ্বালানির পরিবর্তে খড় ব্যবহার করে সেই রান্না করা হচ্ছে। একাধিকবার এই বিষয়ে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। এমনকি আইসিডি সেন্টারের এই অব্যবস্থা নিয়ে অভিযোগ জানাতে গেলেও জোটে গালিগালাজ। কি বক্তব্য, চলুন শুনে নি। অভিজিৎ মণ্ডল ও মিহির মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমাদের বাচ্চাদের যে প্রাপ্ত খাবার, সে বাচ্চাদের প্রাপ্ত খাবার পাওয়া যায় না। এটাই অভিযোগ, বাচ্চাদের যে খাবারটা সেটা ঠিক মতন যেন দেয় সেটা না, চাল আছে না ডাল আছে, খিচুড়ি করলে বেগুনে পোকা আছে। তাই এটা কি বাচ্চাদের খাবার? খিচুড়ি কি ভিন্ডি দেয়, বেগুন দেয়, এইসব দিয়ে? সবজি তো কোনো গল্প নাই, তাতে আবার ডালও নাই, শুধু জল। এটা প্রায় বছর 5 বছর থেকে হচ্ছে, তার বেশি হবে তো কম না। বলেছেন কিছু করতে পারবা না আমার বলে, ওনার ভাইকে দিয়ে, ওনার আত্মীয়দেরকে দিয়ে ফেসবুকে ছবি করে রেকর্ডিং করে প্রত্যেকদিন উনি ছবি তুলেন বাচ্চাদের কি খাবার দিচ্ছেন। মানে ডিমটার ছবি তোলা হয়, সেন্টারে খিচুড়ির ছবি তোলা হয় না। আর সপ্তাহে 3 দিন খিচুড়ি, 3 দিন ভাত আছে, তা উনি প্রত্যেকদিন খিচুড়ি দেন, একদিনও উনি ভাত দেন না। জ্যোতি ঘোষ, বাড়ি দাসপাড়া। যদি না দেখে তাহলে বাড়িতে থাকলেও যায় না, আমার মেয়েকে পাঠায় তো, তা বেটে তাও দিবে না। ভাইকে, হ্যাঁ তোর ভাইকে নিয়ে, মানে বিশাল শক্ত, ওইসব ছেলা পিলা খেয়ে পেটে লাগবে না গো, বাচ্চা ছেলে। আমি ভালো করে দিই, তোমরা বুঝতে পারবে না, কিছু করতে পারবে না, তোমরা বলে কিছু বলতে গেলে ও লাগবে চাচা। তাদের আমরা ভয়ে কিছু বললাম, বিয়ে দিদি বললো। হ্যাঁ শনিবারের দিন ওই বললি দিয়ে অসুস্থ শরীর থাকা জানতে হবে না, তা আমি এলাম না। বা এখানে বলেছে সময় এদিকে ও অসুস্থ পড়ে আছে, রান্ধতে পারলো, রান্না হলো না, তাদেরকে রাঁধিনি ডিম দিলাম। সেটা কি জ্বালানোর সমস্যা, আগুনে রাখা। এই বৃষ্টি হয়েছে, ধরেন রোজই বৃষ্টি হয়েছে, ভিজে যাচ্ছে, আর ধরতে হয়তো পাচ্ছি না রাখা। জ্বালান যদি ঘষিতে হলে খুব ভালো ধরেন করেন ওর বাড়িতে। আমি আমি বলছি একবার যে সেন্টারে রাখা করো না, বাড়িতে সেন্টার করো, আমি মা ও ধুমি ধুমি পাইব না। ছিলেন দিচ্ছে না, একবারে দেয় না, রোজ 4-5 কাপ দিচ্ছে ফেলে। আর আমাকে সব বলছে কি করে রাঁধছো, কি করে রাঁধছো, রাঁধতে পারো না। আপনার নাম? আর খালি অসুস্থ বলে চালাচ্ছে। আমি কি অসুস্থ একবার বিছানাতে পড়ে নেই বাবা? আমার নাম আরতি মণ্ডল।